পটোয়াখালীর কলাপাড়ায় পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর সংখিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রুবেলের বাড়ি থেকে সংখিনী সাপটি উদ্ধার করা হয় অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এইচ মাসুদ হাসান বলেন খবর পেয়ে রুবেলের বাড়িতে গিয়ে দেখি জালে পেঁচিয়ে পড়ে আছে একটি সংখিনী সাপ পরে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করা হয় থাকায় নিরাপদ স্থানে আমার কাছে সাড়ে দশটার দিকে একটা ফোন আসে যে একটি সাপ জালে আটকা আছে তারা অবমুক্ত করতে চায় এবং সেই সাপটি আমাদের এলাকার নাম হচ্ছে তারা দুমুখ নামে চিনে আসলে সাপটি দুমুখ না এই সাপটি একমুখ হই এর লেজটা সম্পূর্ণ ভোতা একটা মাথার মতন দেখার কারণে তারা এই ভুল ভোথাটা জানে আর মূল এই সাপের নাম হচ্ছে শঙ্খিনী সাপ তো তারা মানে যখনই যারা দেখতে পাচ্ছে যে এটা আটকা পড়ছে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করে সেখানে আমরা উদ্ধার অভিযানের জন্য আসছি এবং এই এলাকার যারা আছেন তারা এই বিষয়ে অবগত হওয়ার কারণে তারা চাচ্ছে যে এই সাপটি তাদের পরিবেশই তাদের বাড়ির আশেপাশেই থাকে যাতে তাদেরই উপকারের জন্য আসে সেই ইনফর্মের জন্য আসছে আমরা এখনই বন বিভাগের সাথে কথা বলে এই সাপটিকে এই ঘটনাস্থলেই অবমুক্ত করে দেব। আমি সকালবেলা বন্ধের রাস্তায় বেরোয়ছি বের হওয়ার পর আমার পাশের বাড়ি একজন আমার ডেকে বলল যে আমাদের জালের সাথে একটা সাপ পেছাইছে তারপরে আমি তখনই ছুটে আসছি সাপটার কাছে আবার তারা বলছিল যে সাপটাকে পিটিএম মেরে ফেলবে কিন্তু আমি আসার পরে দেখলাম সাপটা আমরা গ্রামের মানুষ সাধারণত জানি ওটা দুমুখা সাপ এই নামেই আমরা চিনি তারপরে যখন এইটার সম্পর্কে আমার ধারণা আছে যে এটা একটা উপকারী সাপ এটা আসলে আমাদেরকে বিষধর সাপ থেকে রক্ষা করে যার কারণে আমি ওনাদেরকে মারতে নিষেধ করার পরে আমি আমাদের কলাপাড়ার আমাদের আমি জানি যে তারা এই এইগুলো নিয়ে কাজ করে এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান বন্য প্রাণী হিসেবে এটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এটির নাম সংখিনী তবে দুমুখ সাপ বলতে শোনা যায় স্থানীয়ভাবেই বেশি বলা হয় দুমুখ সাপ দুমুখ বলা হলেও আসলে এর মাথা একটি এর আকৃতি এমন যে কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না তবে সাপটি অনেক বিষাক্ত এই সাপটি ইঁদুর সহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে এহসানুল হক ঢাকা পোস্ট